এই তো প্যাচ খেয়েছে প্যাচ খেয়েছে ভাই কি রে ওই হ্যালো, তো আমরা বেরিয়েছি হলো মানে বিক্রয় এলো বিকেল করা, তার জন্য আমরা বেরিয়েছিলো খেজুর খাওয়ার জন্য। তো খেজুর দেখতে পাচ্ছ, খেজুর গাছ কত আমার পেছনে, এখানে অনেকগুলো খেজুর গাছ আছে, মোটামুটি গুনে শেষ করার মতো নয়। তো দেখি কোন গাছ থেকে খেজুর পাওয়া যায়। এখন সব গাছে দেখি মানে এইটাই পড়ে আছে, খেজুর খুব কমই আছে, যেগুলো কাঁচা কাঁচা সেগুলোই পড়ে আছে। আর দেখি কোনো গাছে খেজুর আছে কিনা। কি হয়েছে, বেঁধে গেছে নাকি? হ্যাঁ, তো হাত দিয়ে পেরে নিয়েছে, তোর বুদ্ধি আছে নাকি? তাই তোর ছোটবেলায় যখন ঘুড়ি ধরতিস আর এখনকার ঘুড়ি ধরার মধ্যে ঘুড়ি ধরতে গেছিলাম, তখন ওই একটা আলকিমেটের সব টানা করেছিলাম, আমি প্রায় 1.5-2 কিলোমিটার মতো দৌড়েছিলাম। এসে আমার সাথে এইটাও ছিল। তোর ছোটবেলায় ও কি করেছিল? একসাথে তো দৌড়াতাম। তোর বয়স কত ভাই? তোর বয়স কত? তোর বয়স কত? আমার বয়স 14। এই যে কোয়েটা ঘুড়ি খুঁজে পাচ্ছি না আমাদের বিট্টু, সরি বিট্টু নয়, বিট্টু অনেকদিন পরে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে একটু টান, যেটা টানে এরকম ভাবে, এরকম ভাবে শুধু এরকম ভাবে করলে হবে, দিয়ে দেবো আমি। তোর ভাই হাসিটা যা লাগে আমার, লেডিস হাসি। বিট্টুর লাটাই চলে এসছে। বিট্টু ছোটবেলার কথা মনে পড়ে গেল না? ঘুড়ি কম পড়ে যাচ্ছে কাটার জন্য। এই তো প্যাচ খেয়েছে, প্যাচ খেয়েছে বিট্টু, প্যাচ খেয়েছে। কেটে গেছে, নে নে প্যাচ দে, প্যাচ দে, প্যাচ দে, আমি লাইভ শোতে আছি। ও কাছে লেগে গেছে, প্যাচ লেগে গেছে, লেগেছে না? লাগেনি এখনো। আমাদের রবি দাদা খেজুর পাড়ছে ভাই ভাই। ভাই ভীষণ খেজুর তো, এই গাছটা কেউ পারেনি এখনো বন্ধু, এই গাছটা কেউ এখনো পারেনি, অন্য গাছে খেজুরই নেই। এ ভাই তলায় পড়লে বোঝা যাবে না কোনটা আগে পড়েছে কোনটা পরে পড়েছে। ভাই কি খেজুর, সেই তো দেখছি মুচু থাকতে পারে, জানি না আমরা খেয়ে নি না, অন্য গাছে কেউ কিন্তু খায়নি, মানে সব গাছে ফাঁকা পুরো, আর এই গাছটাতে কেউ খায়নি পুরো। ভাই কি খেজুর, ওই মজা পেয়ে গেলাম নয়নদা, লাঠি দিয়ে পারলে আমি ডাল দিয়ে ফেলে দেবো। কত খেজুর হয়ে গেছে, কালো হয়ে গেছে পুরো। একটা ব্যাগ নিয়ে আসলে ভালো হতো, পাড়ার সবাইকে খেজুর খেজুর দান করে বেড়াতাম, পকেটে পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো আমরা খেজুর পাড়তে এসেছিলাম, বিট্টু তো এসেছিল প্রথমে, কিন্তু বিট্টু আর খেজুর পাড়তে আসেনি, ও ঘুরে ওড়াতে ব্যস্ত হয়ে গেছে, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো আমি আর রবি খেজুর পাড়তে এসেছিলাম আর রাজা, তো যা খেজুর পেয়েছি তোমরা দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে পুরো। আর আমাদের যে বন্ধুগুলো আছে সেগুলো তো আমাকে কমেন্টে পুরো একদম ই করে দেবে, বুঝতেই পারছি, খেজুর খাবো খেজুর খাবো খেজুর খাবো করে করে যাবো, আমার প্যান্ট খুলে যাচ্ছে, এত খেজুর হয়ে গেছে পকেটে। ভাই দাঁড়াও দেখাচ্ছি, আরে ঘুড়িটার উপরে খেজুর খেজুর দেখেছো বন্ধুরা, খেজুর দেখো মানে খেজুর পাড়তে গিয়ে জানা মাথায় পড়েছে, মনে হচ্ছে হেলমেট পরে আসলে ভালো হতো।
হেলমেট পরে আছে। তুই এখন বাচ্চা শুরু করিস না, আমার প্রিয় খেজুরগুলো আমি নিয়ে নিচ্ছি, তোমরা তো খাবে না এগুলো। এই খেজুর বাচ্চা শুরু হয়ে গেছে, আমি একটা ঘুড়ি কেটে দিয়ে এগুলোকে লুটে নিচ্ছি। বিকেলবেলায় দুটো ঘুড়ি কেটে দিয়েছে, একটা ওই যে উঠছে আর এখানে একটা দিয়ে কেটেছে, মানে এটা কেটেছে, দুটো জয় করে নিয়ে যাচ্ছে। এটা লোকের, সব করে লোকের। এটা সর্বপ্রথম আমি ইয়ে ধরলাম, সাথে নিজের একটা যোগ কর, নিজের দুটো খেজুর একটা ঘুড়ি, নিজের দুটো খেজুর একটা ঘুড়ি। কিন্তু আমার কিন্তু পায়খানা পায় না ভিডিও বানাতে। চয়নিকে যাওয়ার সময় বলছিল খেজুর নিয়ে আসতে, খেজুর নিয়ে আসতে, মানে মানে আমি যখন যাচ্ছিলাম ও আমার সাথে যাবে বলছিল কিন্তু আমি নিয়ে যাইনি, তো আমি এখন বলবো যে আমি খেজুর পাইনি। তো চয়নিকা খেজুর পাইনি, পাইনি খেজুর, পাইনি খেজুর, পাইনি খেজুর, পাইনি রে। এগুলো খা আগে, আবার বলে আর সবগুলো কই, এনে পড়ে গেল, পড়ে ধুয়ে নিবি, ধুয়ে নিবি, কিন্তু নোংরা জায়গা ছিল ওই দা, এনা খেজুর না। তো আমি যখন খেজুর পাড়তে যাচ্ছিলাম না, তখন মানে চয়নিকা যেতে চাইছিল কিন্তু আমি ওকে নিলাম না, কারণ ওটা জঙ্গলের মধ্যে গাছটা অনেক, তার জন্য আমি ওকে আর নিলাম না। তো তার জন্যই ওর জন্য আরো বেশি করে নিয়ে আসলাম, আর অনেকগুলো খেজুর পেয়েছি, তার জন্য আরো ভালো হলো। তো সন্ধে হয়ে গেছে, এখন কটা বাজে, সকালবেলায় ব্লগ স্টার্ট করছি, এখন বাজে হলো 6:13। তো এখন ব্লগটা এন্ড করছি, তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তোমরা শেয়ার করছো না আর সাবস্ক্রাইবও করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছে। আশা করি ভিডিওটা খুবই ভালো হয়েছে, তোমাদের ওপর নির্ভর করছে কীরকম হয়েছে, তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, বল বল সাবস্ক্রাইব করে দাও, বল লাইক করে দাও, লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও ভিডিওটা কিরকম হয়েছে, আর কমেন্টে দাও ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, আর কিছু বলবি? খেজুরগুলো মিষ্টি আছে, মিষ্টি, হ্যাঁ, তাই দিদির জন্য নিয়ে যাবি না? যাব, ব্যাগে ভরে আছে, খামারগুলো ভরে আছে। টাটা টাটা দিদি, তাহলে টাটা, বাই বাই, টাটা বাই বাই। কমেন্ট করে দেবেন তাহলে ছবিগুলো ভালো লাগলে, তাহলে চ্যানেল দিলে, ওরে ওরে পাকা ঘুড়িস পুরো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা টাটা। সত্যি বলতে আজকে খেজুর পাড়তে গিয়ে খুবই মজা করলাম, মানে ওখানে খেজুর পাড়তে গিয়ে বিট্টু আবার ঘুড়ি পেলো, একটা ঘুড়ি ওড়ালো, দুটো ঘুড়ি কাটলো, এখানে ঘুড়ি ওড়াছিল সেটাও সুতো বাড়ি থেকে আনলো, সুতো বাড়ি থেকে এনে এখান থেকে ঘুড়ি কাটলো, অনেক মজা করেছি, অনেক মজা করেছি। তোমাদের কাছে সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, তো ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো, তো এখন বলবো না সেটা।